আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো, যে অবস্থা আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে পরিচয় পড়ব, তোমরা দেখে নাও। মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, আনাস বিন মালিক, রাদৌলতলা ইসলামী কমপ্লেক্স, বোলা। আজকের পাঠ ঘোষণা করতেছি। আজকের পাঠ পরিস্থিতি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় সপ্তম, পাঠ শিরোনাম প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ শুরুতে আমি তোমাদের কিছু চিত্র দেখাচ্ছি, চিত্রগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। যতগুলো চিত্র দেখতে পাচ্ছ চিত্রগুলো কিসের লক্ষ্য করো। প্রথমটা সূর্যালোক, বাতাস, কয়লা, প্রাকৃতিক গ্যাস। কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ? সূর্যালোক দেখতে পাচ্ছ, বাতাস দেখতে পাচ্ছ, কয়লা দেখতে পাচ্ছ, প্রাকৃতিক গ্যাস দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের এই ছবিগুলো তোমরা দেখেছ। এখন প্রশ্ন হলো, প্রাকৃতিক সম্পদ কি বা কাকে বলে? প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তা সব কিছুই প্রাকৃতিক সম্পদ। তোমরা বলতে পারো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝায়? প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও পরিকল্পিত ব্যবহারই হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। তাহলে আজকের পাঠ আমরা যা পড়ব তা হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কেমন আছে তোমরা কি জানো? সত্যিকার অর্থে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। এই সীমিত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমাদের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে। কী কী কৌশল অবলম্বন করলে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবো চলো জেনে নিই। প্রথমত, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, মানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের অন্যতম উপায় হলো কি? সম্পদের ব্যবহার কমানো। যেমন এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ভালো উপায় হচ্ছে এর ব্যবহারের মিতব্যয়ী হওয়া, ব্যবহারের পরিমাণ কমিয়ে দেওয়া। দুই, সম্পদের পূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমেও আমরা এটা সংরক্ষণ করতে পারি। যেমন পুরাতন কাপড় সেলাই করে পরা বা ব্যবহার করা, পুরাতন কাগজ দিয়ে ঠোঙ্গা বানানো, এটি হলো পূর্ণ ব্যবহার। যদি প্রশ্ন আসে যে পূর্ণ ব্যবহার কী, কোনো জিনিসকে ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা কি পূর্ণ ব্যবহার বলে, পূর্ণ ব্যবহার বলে। এবার যে পূর্ণ ব্যবহার বলতে কী বোঝায়, ইংরেজিতে রিসাইকেল বলে। এখানে দুটো
ছবি দেওয়া আছে যে পুরাতন কাগজ, আঠারো পুরাতন রাবার। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। এবার আসো অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। আমরা যে সকল জ্বালানি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, তার পুনর ব্যবহার করা যায় না, সেটি হলো অনবায়নযোগ্য জ্বালানি। তার মধ্যে আছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এই সবগুলোই প্রাকৃতিক সম্পদ, অনবায়নযোগ্য জ্বালানি। এগুলো একবার ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে যায়, এগুলো পুনরায় পাওয়া যায় না, এই জন্য এগুলোকে বলা হয় অনবায়নযোগ্য জ্বালানি। এবার আসো নবায়নযোগ্য জ্বালানি। যে সকল জ্বালানি ব্যবহার করার পরও পুনরায় বা ব্যবহার উপযোগী বা ব্যবহার করা যায় ওইগুলোকে নবায়নযোগ্য জ্বালানি বলে, যেমন সূর্যালোক, বায়ুপ্রবাহ, পানির স্রোত, এগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আমাদের এগুলো ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। তোমাদের একটি কাজ দিচ্ছি, যেটা হলো সম্পদের রিসাইকেল কাকে বলে, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো কী কী। তোমাদের কিছু এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য তোমাদের কিছু অভ্যাসে পরিবর্তন করতে হবে, যেমন বাড়তির যে সুই আছে বাতির সুইচ বন্ধ রাখতে হবে প্রয়োজনে জ্বালাবা, গ্যাসের চুলা প্রয়োজনে জ্বালাবা তা নাহলে নিভিয়ে রাখতে হবে। এভাবে অভ্যাস পরিবর্তন করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তোমাদের বিজ্ঞান বইয়ের 53-54 পৃষ্ঠা খুলে পৃষ্ঠাটি মনোযোগ সহকারে পড়বা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য তিনটি ভালো উপায় তোমরা খাতায় লিখবা। রিসাইকেল বলতে কী বোঝায় খাতায় লিখবা। তো আজকের ক্লাসে পড়ায় শেষ সময় তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, পুরাতন কাগজ দিয়ে কীভাবে ঠোঙ্গা তৈরি করা যায় সে সম্পর্কে খাতায় লিখে রাখবা। পরবর্তী ক্লাসে যখন স্কুলে আসবো তখন সেটা দেখে নেবা। আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।